যাই হোক তবু বলছি দীক্ষা তুলে নিতেই হবে বাবা তখন বলে তাহলে তোমাকে কিন্তু বাড়িতে আমি আমার তিন ছেলে আমার এক ছেলে না থাকলেও চলবে ওই অত বড় একটা অ্যাক্সিডেন্ট আমার কিন্তু একটা টাকার ওষুধ খেতে হলো যে প্রকাণ্ড একটা সাদা ধপধপা সাপ আমাকে জড়িয়ে ধরতে যে খেয়ে নিবে আমি বাঁচাও বাঁচাও করে ওই ভয়ে পরে দেখলাম বাড়ি থাকতে মা বাবার পা সব উঠে এসে দেখতে যে আমি বলি এরকম একটা সাপ সাপ ওই যখন আমি বেকার হতে জানায় যখন জড়িত তখন একটা সময় এমন বিদেশ না জীবনে চলে এলো তখন আমি ভাবছিলাম যে এই রকম জীবন বেঁচে থাকে তাকে চলে যাওয়া ভালো তাহলে আজকে আমি যদি সুইসাইড করি তুমি যে ভগবান তার প্রমাণ তোমাকে দিতে হবে আজকে আমি সুইসাইড করবোই তুমি আমাকে বাঁচাতে পারো কেমন ভাবে আমি দেখের বিগ্রহের সাথে এটা কথা কথা হচ্ছে আর কি জয় গুরু আজ আমরা উপস্থিত হয়েছি জীবনী আলোচনার একটি সম্পূর্ণ নতুন পডকাস্টে যেখানে আমরা কিছু সাধারণ মানুষের অসাধারণ জীবনের অভিজ্ঞতা তুলে ধরি আপনাদের কাছে তেমনি আজকে একটি সম্পূর্ণ নতুন পর্বে আমরা জিনার কথা আজকে তুলে ধরবো আপনাদের কাছে তিনি জীবনের নানান ঘাত প্রতিঘাত যেমন পার করেছেন তার সাথে তার জীবনের সিসি ঠাকুরকে ধরা এক অভূতপূর্ব ঘটনা যেটা আমাদেরকে সত্যিই প্রভাবিত করে এবং তার জীবনে তিনি শুধু সিসি ঠাকুরকে ধরে রক্ষা পাননি না নানানভাবে তিনি মর্মান্তিক দুর্ঘটনা থেকে তিনি আবার নতুন করে তিনি প্রাণ ফিরে পেয়েছেন তাই এমনই অভূতপূর্ব ঘটনা আমাদের কাছে তুলে ধরবেন আজকে তার জীবনীয় আলোচনায় আমরা আসুন আজকে যিনি আমাদের অতিথি জীবনীয় আলোচনার তিনি পেশায় একজন আয়ুর্বেদিক ডক্টর এবং শ্রী ঠাকুরের পাঞ্জাবাহী ঋত্বিক সদেহ শ্রী তিরোচন মান্না জয়গুরু জানাই আপনাকে জয়গুরু জয়গু জয় তো আমার প্রথম প্রশ্ন যে জীবনের শুরুটা আপনার জীবনে সিসি ঠাকুরের এই ধারাবাহিক শুরুটা কেমন ভাবে হয়েছিল যদি সেটা বলা যায় আমি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র যে ভগবান বা কোনো অবতার পুরুষ এটা কিন্তু আমি জানতাম না জীবনে যখন তার দীক্ষায় দীক্ষিত হতে যাওয়ার আগে অবধি আমাদের বাড়িতে একটা গুরু হয় আর বর্দাকে বড় বৌদিকে সত্যানুষ বই দিয়ে যায় তো আর আমি যখন ক্লাস 7 এ পড়তাম টিوشنই যেতাম যে টিউশনই আজকে যেতাম ওখানে টিউনি মাস্টার আমাদেরই বন্ধু সার্কেল যারা ছিল তাকে বলতো কি রে আজকে পয়সা তুলে দিছু এইটখানে বাড়িতে যে আমি দুই দিন পড়তে গেলেই ওই একটাই কথা বলতো মাশরাটা তারাইলেই যে কি রে পয়সা তুলে রাখছিস এই ভাবে ভাবতো আল্লাহ যে কি পয়সা তুলে রেখে তখন আমারে ভাবতাম যে খুব ভালো তো রোজ তারে পয়সা তুলে আনা মানে আমার মনে মনে এটা হতো বাড়িতে ওটা তার কাউকে ব্যক্ত করা যেত না কিন্তু আমি ভাবতাম যে পয়সা তুলে রোজের আর মাস্টার এলেই তাদেরকে বলতো কি পয়সা তুলছি তো তারা একটু দেরি করে ঢুকতো মানে পয়সা তুলে তুলে ঢুকতাই কি ইষ্ট কি ব্যাপার তো জানাই ছিল আর ঠাকুর সম্পর্কে আমার জানা নেই আর পয়সা তো দূরের কথা তো আমার হবি হচ্ছে কিন্তু প্রচন্ড বই পড়া মানে আমি যে কোনো বই পড়তে খুব ভালোবাসি এবার এইরকম উচ্চ দেওয়ার পর ফ্রি টাইম থাকে ফ্রি জোন তখন করতাম কি কম্পিউটারে যেতাম একটা ট্রেনিং ট্রেনিং নিতে যেতাম বেসিক নলেজ কম্পিউটারে নিতে যেতাম আর বিভিন্ন বই পড়তাম এই বিভিন্ন বই পড়ার নেশাটা থেকেই আমি তো বইটা দেখেই বইটা নিলাম নিয়ে পড়া চালু করলাম বলে দেখি কি বই এত চুটি বই পড়তে পড়তে বেশ ভালো লাগলো প্রথম চ্যাপ্টারটা দুর্বলতা তারপর পর চ্যাপ্টার আছে দুর্বলতা পড়ার পর ভাবলাম বাহ যে লেখকটা লিখছে বা সাহিত্যিক লিখছে খুব মনোবিজ্ঞানী মানুষের মন বুঝতে পারে এটা আমার প্রথম ধারণা হলো দুর্বলতা চ্যাপ্টারটা পড়ার আচ্ছা তারপর বলি তাহলে পরেরটা পড়ে দেখি এই পরেরটা যখন পড়লাম কপটতা আমি তখন বললাম আরে সমাজের তো বেশিরভাগ আমি নিজেই কপট আমার এই কপটতা বিরাট ব্যাপার মানে তখন এই বইটা আমার আছে বইটা যত পড়তেছি তত আমার ভালো লাগতেছে আরো বইটা পড়তে টোটালি আমি ওই দুপুর থেকে পুরা টোটাল ঠাকুর মানে ওই সত্যানুসার বইটা আমি কিন্তু পুরোটাই পাঠ করে নিয়েছি আচ্ছা মানে কোনো অধ্যায় বাদ দেয়নি মানে মনে হচ্ছে পরের অধ্যায় বাদ দিলে মানে অনেক ছাড়া হয়ে যাবে এইরকম একটা মানে মধ্যে তখন কার বই সেটা মনে হয় না তখন কার বই আমি জানতাম লেখক আচ্ছা যেমন লেখক যেমন আমি ডেল কার্নে গিল অরিন্দম চৌধুরী এর যে যারা এই যে পরশাববিদদের এইরকমই কোনো একটা সাহিত্যিক বা মনোবিজ্ঞানই ভাবছিলাম খুব ভালো বইটা তো মা ডাকতে যে খাওয়া দাওয়া করলো আমি বলছি না খাওয়া দাওয়াটা চাপা থাক আমি এই বইটা পড়ে কমপ্লিট করে তারপর যাচ্ছি খাওয়া দাওয়া খুব ইন্টারেস্ট একটা আমরা যে কোনো কাজে যখন ডুবে যাই কি হয় সেটা না কমপ্লিট করে যেতে পারি তো সেই রকম একটা ইন্টারেস্ট পেয়ে গেছি বইটার মধ্যে এমন ভাবে আমি কমপ্লিট করে তারপর বইটা দেখে খাওয়া দাওয়া করলাম পরে হঠাৎ আমার মনে হলো যে বইটা কাছে রাখা খুব প্রয়োজন কারোর জন্য হোক না হোক আমার নিজের প্রয়োজন এই বইটা যদি আমার কাছে থাকে এই ভাবে আমি বইটাকে কাছে রাখার জন্য কি করা যায় এই বই পাব কোথায় কিছু তো নাম ঠিকানা গত্র মানে জানাই নেই কিন্তু যে দিয়ে গেছে সেই ব্যক্তিকে চিনলাম আচ্ছা বইয়ের নামটা জানতে বইয়ের নামটা সতন শরণটা যে ওটাতে উপরেই লেখা থাকে না তো আয় যখন বইটা আমার কাছে কাছেrangle খুব ভালো লাগে ভালো হয় তো এইবার আমি বইটাকে রাখার একটা বুদ্ধি ভাবলাম যে জেরক্স করে লব বইটাকে তাহলে আমার কাছে থেকে যাবে বইটা যে আমি ওই জেরক্স করতে গিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় জিজ্ঞেস করতে যাচ্ছে আমাদের বাজারে তো হঠাৎ আমার মনে হলো যে যে বইটা দিয়ে গেছে বইটা জিরোস করতে গেলে তো মুড়ামুড়ি হবে কারণ আমরা তো এর আগে এই সে সব পড়ছি মানে জিরোসের কি হাল হয় সেটা তো জানা আছে সেই অভিজ্ঞতা থেকে জিরোস করতে গেলে এই চটি বই তারপরে আমার মুড়ামুড়ি হলে তার কাছে একটা খারাপ লাগতে পারে এই ভাবনা চিন্তা তাহলে তাকে বলেই জিরোস করবো বইটা যে দিয়ে গেছে ভদ্রলোক তো সেই আর ঠিক বাজার যাওয়ার পথে তার সেই ভদ্রলক্ষ্মী আবার যোগাযোগ হয় রাস্তায় আমি দাদা দাদা একটু দাঁড়ান দাঁড়ালো দাদা বললাম আচ্ছা এই যে বইটা আপনি আমাদের বাড়িতে দিয়ে আসছিলেন এই বইটা আমার খুব প্রয়োজন আমি একটু জিজ্ঞেস করতে যাচ্ছি আর করে না আমাকে দিয়ে দেবো যদি একটু মুড়ামুড়ি আর কিছু মনে করবে করবেন সে দাদা বলল জানি এরকম অনেক গাদা বই পাবে তুমি তুমি অত জিজ্ঞেস করতো এই বই আমি তোমাকেই দিয়ে দিতে পারি আমি তো আনন্দের ডকম যাক দিয়ে বইটা জিজ্ঞেস করতে যাচ্ছি সেই বইটাই পেয়ে যাবো আমি তাহলে দাও আমি তাহলে তখন সে এই যে যাজন কাকে বলে সেই ভদ্রলোক চতুরতা বললো এই বইটা দিতে পারি তোমাকে এটা আরো অনেক বই তুমি পাবে কিন্তু তোমাকে দীক্ষা দিতে হবে ডাইরেক্ট পাবে তুমি এই বইটা তোমাকে দিতে পারি আরো অনেক অনেক বই পাবে তোমাকে কিন্তু দীক্ষা লি হবে দীক্ষা গ্রহণ করতো দীক্ষা গ্রহণ করতো আমি তো দীক্ষা টিক্ষা কিছু বুঝি ধর বইয়ের লোকের তাকে বলেছি ঠিক আছে নিয়ে নিতে দীক্ষা কি আছে তা

যে বাবাকে বললাম মাকে বললাম দাদুকে বললাম যে দীক্ষার ব্যাপারটা বাবা দাদু তো বললো সেই ভদ্রলোককে আমাদের বাড়ি সবাই ছিলে তাকে এবার হচ্ছে সবাই বলছে তোমার খেয়ে দেখে সবচেয়ে কঠিন জিনিস যে দীক্ষা দাদু বলছে হওয়ার পর দীক্ষা হয় আর তুমি বিয়ের আগেই দীক্ষা এসব আবার এবার দাদুর বয়স অনেক দাদু জানে ঠাকুর কুলচন্দ্র কি ব্যাপার কি বৃত্তান্ত দাদু জানে এবার দাদু আমাকে বলছে যার কোনো কুল নেই সে অনুকূল আর ওই অনুকূলের দীক্ষা না না উৎসব একদম নেওয়া যাবে না এই মনটা খারাপ হয়ে আমি বলি অনুকূল আবার ঠাকুর বলছে হ্যাঁ ওই তারই দীক্ষা দেবে ওই তো ওই জন্য জপাচিত অনুকূলের দীক্ষায় দীক্ষিত আর যেই বারে বইটা তো আমার লাগতো বাবা বলে তাহলে তোমার কিন্তু বাড়িতে আমি আমার তিন ছেলে আমার এক ছেলে না থাকলেও চলবে মানে বাড়ি থেকে মানে মানে বলে দেয়নি কিন্তু আবভাব কথাবার্তা বাবার ভুল তখন আমি সর্দ্য দিয়ে দেখ আমি ভয়ে যাই হোক তবু বলছি দীক্ষা তো লেগে হবে ঠিক দীক্ষার ডেটের কিছুদিন আগে খুব জ্বরে পড়ে গেলাম বাবা রাত্রি যে ওষুধপত্র খাওয়াইছে মা খাইছে জ্বর বাড়ে কমে জ্বর বাড়ে কমে এলোপাতি হোমিপ্যাথি তখন তো আয়ুর্বেদিকের চল প্রচল জানতামনি বা আর অনেক দাম আয়ুর্বেদিকের এটা একটা এই ব্যাপার আর অতটা জ্ঞানও ছিল না আয়ুর্বেদিক ব্যাপার জানাই ছিলনি

হঠাৎ ওই রাত্রে মনে মনে ভাবছি কারণ আমি ছোটবেলা আমার অভ্যাস ছিল কি কালীমাকে যখন ফুল দিতাম কালীমাকে একটু যখন আমাদের রেজাল্ট বেরোতো স্কুলে পরপর নাম বলে যেত হতো রেজাল্টে আমার যখন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম রেজাল্ট বেরোতো তখন কি হতো যখন আমার নামটা না ডাকা হতো তখন আমি কালীমা করলাম

পরে দেখলাম বাড়ি থাকতে মা বাবার পা সব উঠে এসে দেখতে যে আমি বলি এরকম একটা সাপ সাপ কিছু নেই ঠিক আছে তারপর মামলা বেড কভার ভিজে গেছে ঘামে আমার মনে হচ্ছে ওই যে স্বপ্ন দেখার পর পরে ঘামটা বেশি থাকতে বের গেছে মানে এটা এখন যে তৎক্ষণাৎ কিন্তু কিন্তু আমার জ্বরটা একদম দূর হয়ে গেল এই যে যখন জ্বর দূর হয়ে গেল তখন আমি বললাম যে তুমি ভগবান লোকে বলে কিন্তু আমার তো জ্বর ভালো হয়েছে তাহলে তোমার দীক্ষাটা নিবো এবার এই আমি দীক্ষাটা নিতে যাব বিশ্বাসের তো অনেক পরের গল্প দীক্ষাটা নিবো মোটামুটি তখন কি বিশ্বাস কি ভক্তি এসব নলেজই নেই আমার কারণ আমি মনোবিজ্ঞানী ভাবছি বা সাহিত্যিক ভাবছিলাম তো দীক্ষা নিয়ে কিন্তু দীক্ষা নিতে লাগে যে চার পাঁচ দিন আমি জলে ভুগছি একশো এক একশো দুই জলে আমার তো তারা সম্ভব নয় পুরুষোত্তমপুর আমাদের এখানে বাড়ি থাকতে অনেক দূর যাও তো তখন আমি কি আমার মাসির ছেলে আমার কাছে প্রায় থাকতো আসতো আমাদের বাড়িতে যাতায়াত ছিল তাকে বললাম যে তোমাকে কিছু খাওয়া দাওয়া তুমি আমাকে একটু নিয়ে যেতে পারবে দীক্ষা দেওয়ার পর্যন্ত গিয়ে দীক্ষা হয়ে গেল এই হচ্ছে আমার দীক্ষা নেওয়ার পর আচ্ছা ওই মুহূর্তে ধরুন দীক্ষা নেওয়া হলো আপনার জীবনে এমন কিছু ঘটনা যেটা মানে আপনার জীবনকে পুরোপুরি প্রভাবিত করেছিল শিশি ঠাকুরের দীক্ষা তো হয়ে গেল ওটা তো না একটা বড় ঘটনা বললেন এমন কি ঘটনা যেটা শ্রী শ্রী ঠাকুরের আপনার জীবনকে প্রচুর প্রভাবিত করেছিল এবার দীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমি সবসময় ভাবতাম আমার জানার একটা আকুতি ছিল আমি যে গুরু আমার বই সত্যাস দিয়ে গিয়েছিল বাড়িতে সেই গুরুভাইয়ের কাছে আমি প্রায় সন্ধ্যা হলেই ছুড়ে চলে যেতাম আচ্ছা মানে তার বাড়ির কাছাকাছি একটা আমাদের রেল আছে আর সেই গুরু কাছে যে নানান ব্যাপারে জানতে চাইতাম যে এই রকম থাকবে যে এটা বলা দুর্বলতা হবে তোমরা ই করছো তোমরা অনেক দিনের আমাকে কিছু মানে কিছু জানার জন্য আমি খুব ছুটতাম তার কাছে যেতাম নিজে বই পড়তাম তো ভাবতাম কিন্তু আমাকে সব প্রভাবিত করছিল যে শিষ্য চ্যাপ্টারটা যখন পাঠ করি আচ্ছা আর শিষ্য চ্যাপ্টার পাঠ করতে গিয়ে তখন মনে হচ্ছে যে সবাই তো স্কুলে ভর্তি হয় কিন্তু এক থেকে দশের মধ্যে রুল করে বাজান বা সেই রকম ছাত্র তো হওয়া দরকার এইটা আমাকে খুব নাড়াই নাড়িয়ে দিয়েছিল ওই বিষয়বস্তা তখন আমি মনে ভাবলাম যে তাহলে ঠাকুরের যে এরা যারা যে সব গুরু ভাইরা নিরামিষ খায় তাহলে ঠিকই করে আমি তো আমিষ খেলাম এইটা আমার খুব তাহলে আমাকেও শিষ্য হতে গেলে তাহলে ঠাকুরের যা বলা সেই মতো হবে চলা আরম্ভ করতে হবে তারপর আমি যখন প্রার্থনা করতাম বাবা মা দাকে প্রণাম করতাম গুরুজনদের প্রণাম করতাম দাদুদের প্রণাম করতাম পরবর্তীকালে আমার বাবা মা সবাই যখন দীক্ষা নিল তখন আমার একটু মনে আমি তৃপ্তি পেলাম যে যাক আমার বড় হয়েছে দীক্ষা ধরণ পর আপনার মনে হয়েছে কি সিসি ঠাকুরকে এই যে আপনি ভগবান বললেন তিনি কি সত্যি ভগবান এটা কোই কিভাবে আপনি ধরা পড়েছেন এইটা এইটা ধরা পড়লো আমার দীক্ষার অনেক পরে মানে দীক্ষনাওয়ার অনেক পরে যে তিনি যে ভগবান এইটাই বুঝিলাম প্রায় দীক্ষনাওয়ার 6 বছর 7 বছর পর কিভাবে এরকম আমি আমার জীবনে আমি দীক্ষা নিলাম তারপর নিরামিষ্ট যখন ভগবান বলে মনে করলাম কখন যখন দীক্ষনাওয়ার পর আমি নিরামিষ খাওয়া চালু করতে লাগলাম কিন্তু কারণ শিষ্য হতে হলে নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে গিয়ে আমাকে অনেকে কেউ ভেক বাড়ির লোকও অব্দি বলছে এইসব বন্ধ করো আমি ভাবলাম যে না নিরামিষ আমি ধরতাম ছাড়তাম ধরতাম ছাড়তাম কিন্তু পরে একদিন আমি ঠাকুরের ছবির কাছে প্রার্থনা করার পর খুব করে চোখের জল ফেলে বললাম ঠাকুর আমি কি পারবো নিরামিষ হতে এদের কি পারবনি তোমার শিষ্য হতে পারবনি নি এটা আমার আকুতি বিরতি ভাবে একটা যে প্রেয়ার পার্থনা এটা করলাম তো যেদিন করলাম সেই দিন আমি একটা অন্য কাজ যেতাম সঙ্গে আমি কাজে যেতাম মানে কাজ ফাজে তো আজ আমি প্রতিজ্ঞা করছি যে উম সে কাজ খাবোই যেদিন থাকতাম ঠাকুরের কাছে একটু দু চার ফোঁটা চোখের জল পরে তখন ওই দিন কি হলো কাজে গেলাম যার বাড়িতে তার বাড়িতে মাংসের ঝোল ভাত মানে মেনুটা কিরকম দেখো মাংসের ঝোল ভাত তারপরে আমরা কাজ ছেড়ে বাড়ি ফিরতেছি আরেক বাড়িতে ছোট টুকরা কাজ তারপরে ঘরে টিফিনের ব্যবস্থা করলো ডিম রুটি চা আমি ওখানে মাছ মাংসটা খাওয়া ছেড়ে দিলাম আলু ভাজা ডাল ভাত খেলাম আর মেয়ে ভাবছি তোর ভন্ডা নেই আগের দিন অব্দি তুই মাঝে মধ্যে খেতে এখন আছে তোর কি হলো হঠাৎ করে কি পরিবর্তন আমি তো ধরতাম ছাড়তাম এটা আমার অভ্যাস ছিল ধরতাম আর ছাড়তাম তো এই এইরকম মেয়েদা বললাম না এটা আমি ছেড়ে দিয়েছি একদম কালকে রাতে ঠাকুরের কাছে কথা দিচ্ছি আর খাবো এইভাবে তারপর ওখানে গেলাম এখানে ডিম রুটি ছেড়ে দিলাম কেন মনে মনে একটা ভাবতাম যে আমাদের মধ্যে আমি অধ্যয়ন করে ঠাকুরের অধ্যয়নটা প্রচুর মানে তারপরে অনেক বইপত্র কিনে আনছি আমি শয়তান আর ভগবান কাজ করে আজ যদি আমি মাছ মাংস খাই তাহলে শয়তান জিতবে আর যদি আজকের দিনটা আমি সারতে পারি তাহলে ভগবান কিন্তু জিতবে আচ্ছা তাকে আমি তখন ভগবান রূপে ভাবছি বলে তো দীক্ষা নিয়েছি এবার সব সব গুরু ভাইদের মুখে মুখে ভগবান ভগবান শুনছি এই শোনা থাকতে একটা ভগবান বিশ্বাস কিন্তু তিনি তো গুরু হতে পারতেন শ্রী চন্দ্রকে গুরু হিসাবে তো মানুষ প্রাধান্য দেয় আপনি ভগবান বলছেন এটা আমাদের এখানে যারা যে দীক্ষা দিয়েছিল সে ভগবান বলছে যে এরকম ভগবান হতে আমিও সেই ভগবান মানে শোনা কথার উপর তো এইবার সেই হিসাবে কি হয়েছে আমি ই করে দিলাম ভাবলাম যে তাহলে আজকে ঠাকুরকে জিতাতে হলে আমাকে না খেয়ে থাকতে হবে আর ঠাকুরের কাছে কথাও দিয়েছি যে খাবোই কি ঠাকুর তো ওটাকে কেটে গেল কিন্তু শয়তান নানানভাবে আমাদের পরীক্ষা করে প্রতি নিয়ত ওইটা উপলব্ধি হলো ওই দিন রাত্রে বাড়ি ফিরছি বাড়ি থাকতে কল গেলাম যে শ্বশুর বাড়ি থাকতে তার আমার মেয়েটা তার মা ভাই আসছে আমার তো শুনেছি যে মাংস দু জায়গায় ছাড়লাম আবার বাড়িতে মাংস তো এই যে ব্যাপারটা আমি বাড়িতে পদে পদে এলো এবার ওই মুহূর্তে আমি যখন ভাবলাম কেন পরিবর্তন কিভাবে হলো আপনার জীবনে এইবার বলছি আমি এইটা বলেই আমি বলছি তারপর কি হচ্ছে না আমি বাড়িতে এলো মাংসের ঝোল বা না খেলাম ডাল আলু ভাতে খাবো বাড়ির সবাই বলছে না আজকের দিনটা খেলো কাল থাকে তুমি খাবে আমি বলছি না আজকে খাবো নি কাল থেকে খাবো আজকে খাবো নি কাল থেকে খাবো কিন্তু আজকে আমি খাবো নি ও ঠিক আছে তো তোমরা এই কাজ করো উম ওই আমার জন্য আলু ভাতে রেখে দাও আর বাড়ির দুধ আছে দুধ আলু ভাতে খেলবো কিন্তু খাবারটা হবে সবাই একসঙ্গে খাবে তোমরা আমি তোমাদের সঙ্গে বসে খাবো কারণ ঠাকুরের কোনো একটা অধ্যয়ন করতে আমি পেয়েছিলাম যে ভোগের বস্তু সব ত্যাগ করার নামই ত্যাগ আর ত্যাগের জন্য ত্যাগ করা রোগ এইটা আমার মাথায় সেট করছিল ওই জন্য আমি বাড়িতে বলছিলাম যে তোমরা সবাই একসঙ্গে খাবে তোমাদের সঙ্গে আমি খেতে বসবো কিন্তু তোমরা খাবে মাংস ঝোল ভাত আমি খাবো দুধ আল ভাত আচ্ছা এটা তো এটা আমার একটা ছিল সংকল্প ছিল তো এইটা যখন করলাম ওইদিন খাওয়া দাওয়ার পর যখন শুইতে গেলাম আমি তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এইটা আমি ভাবলাম যে নাম তো আমরা সবাই জব করি এই নাম জব করতে গিয়ে ভাবলাম যে এইটা তোমার ইচ্ছা না থাকলে হওয়া সম্ভব আমার মতো সাধারণ লোকের দিন টাইম তিনবার সুযোগ বেশি খাওয়ার তিনবার সুযোগ আমাকে দিয়েছে খাবার জন্য কিন্তু আমার তো অত সাধনা নেই বা হ্যান্ডার তো কিছু জানতে হবে কিন্তু আমি পাচ্ছি আজকে তোমাকে জিতাতে ভগবান আচ্ছা এটা তো এই ভাবে একটা তারpmod একটু বিশ্বাস বাড়ল আচ্ছা বিশ্বাস বাড়ছে কিন্তু সিসি ঠাকুরের যে কথা আপনি বলতে বলতে বললেন যে আপনার জীবনে কিছু ঘটনা ঘটে গেছে যেটা আপনার অকল্পনীয় অকল্পনীয় ঘটনা কি ভাবে আমাদের তপন শেন্ত গুরুভাই আছে পদকপুলে আচ্ছা তো আমি যখন সাইকেলে যাতাত করতাম ওখানে একটা কেলভার্ট আছে তপন শেন্তার বাড়িতে দিকে যাওয়ার আগে আচ্ছা তো আর জোছনা রাতে যখন অন্ধকার রাত মেঘ ধরে বন্ধুকে কথা দিছি যেতে হবে আচ্ছা যাব এই বলে আমি সাইকেলে নাম করতে করতে সাইকেল ফাটি নিয়ে স্পিডি নাম করে যে কোনো কাজ স্পিডি হয় এটা করে দেখেন নিজেরা তবে স্পিডি হয় এই নাম করতে গিয়ে আর মেঘ ঝড়েরা দ্রুত হারে আমি সাইকেল চালাচ্ছি আর ওই জায়গাটায় যে ক্যালভার তৈরি হচ্ছে নতুন খনন করে যে রড ফট দিয়ে ক্যালভার তৈরি হচ্ছে আর কি ওই জায়গাটা আগে এমনি ছিল কিন্তু ওটা ক্যালভার তৈরি হবে এখনো সেই জায়গাটা আছে তো ওই জায়গা আমার তো জানা নেই আমি অনেক ঝপাং করে সাইকেল নিয়ে গিয়ে পড়ে গেলাম ওইখানে ঝুলে গেছে মানে ওরা ঘেরে দিয়েছে ওই বাঁশের ঘেরার টোপকে আমার সাইকেলটা পড়ে আমার চোখের এইখান দিয়ে আর এই জায়গাটা দিয়ে আচ্ছা লেগে গেছে আমি ঝুলে রয়ে গেছি সঙ্গে সঙ্গে প্রতি বেশি চারা এসে মোটামুটি ওই আমাকে তুলে ধরলো আর বললো তোমার দুর্বল ভালো যে তুমি বেঁচে গেছো নাহলে তো ওই রড ফট গুলা চোখে টুকে খুচা হয়ে যেত তখন আমার একটা বিশ্বাস হলো যে ঠাকুর আমাকে বাঁচালো এই বিপদ থেকে বাঁচালো মানে যদি ওটা না হতো তখন আপনি ওই ক্যালভার্টের ভেতরে ক্যালভার্টের ভেতরে পড়ে যেতাম এটা আমার পড়লে কোনো ভাবে রক্ষা পাওয়ার খুব অসুবিধা ছিল কিন্তু আবার একটা ঠাকুরকে কেন ই হলো ওই দিনই আবার যা হলো সঙ্গে সঙ্গে আমি নাম করছিলাম তো নামের ফুলে হোক বা বই পড়া হোক যাই কারণে হোক আমি ভাবলাম যে আমি পড়ছি কিন্তু আরো দশটা লোক তো পড়তে পারে এই অন্ধকার থাকার জন্য জায়গাটা যারা জানেনি তারা তো পড়ে যেতে পারে আমার তৎক্ষণাৎ মনে হলো যে তাহলে বুদ্ধদেবের যে দৃষ্টান্ত ঠাকুর বলছে যে কারো দুঃখে পড়ে এলিয়ে পড়া হ্যান না করে

ওটা চুরি করিলে গেছে লোক আমরা দিয়েছিলাম তখন তাকে চোরের কাজ চুরি করা আমার কাজ দেওয়া আমি দিয়ে দিয়ে যা তো যাই লন্ঠনটা বলে আবার এসে লন্ঠন দিয়ে সেই দোকানে কেরাসিন তেল টাতি দিয়ে লাইট জ্বালিয়ে ওখানে লন্ঠন রাখলাম কিন্তু ওই অত বড় একটা অ্যাক্সিডেন্ট আমার কিন্তু একটা টাকার ওষুধ খেতে হল নি এটাই আমার বিরাক্কের আচ্ছা একটা অ্যাক্সিডেন্ট করলো লোকে তো ওষুধ খেতে হয় লাগা লাগি ছাড়া ছিঁড়ি আর যে যারা প্রকৃত দেখছিল তারা অবাক যে গুরুবার না থাকলে বাঁচা যায়নি তাদের মুখের কথা আর আমিও ভাবলাম যে তাহলে গুরুবার লোকে বলছি আমার যাকে আমি গ্রহণ করছি যে নাম করছি তার ইচ্ছাতে আমার রক্ষা পেলাম তখন আমি পরে ভাবলাম এটা নিরাক্কাল কেন ভাবলাম যে ওই যে লণ্ঠন দিয়েছিলাম এটা আমার পরবর্তীকালে এসে মনে হলো যে ওই লণ্ঠন দিয়ে লাইটটা জ্বালিয়ে যাতে অন্য না পড়ে অন্য যাতে না আবার ওই বিপদে পড়ে যায় এই নিরাকরণ করাতে আমার মনে হয় কোনো মেডিসিন খেতে হল না রথগুড়া আচ্ছা আপনি তো বলছিলেন আপনি শ্রী ঠাকুরের পাঞ্জাবের হৃত্বিক তো শ্রী ঠাকুরের ঋত্বিকতা পাওয়ার আগে মানুষের জীবনে একটা বেশি সাধারণ মানুষ ছিল আপনার দীক্ষা গ্রহণের কথা আপনি বললেন আপনার জীবনের কথা বললেন আৎস্মিকভাবে একটা বেঁচে যাওয়ার আপনি অধ্য অধ্যায় বললেন আপনার মনে হয় না যে ঋত্বিকতার পর আপনার জীবনে একটা পরিবর্তন এসেছে এবং সেটা কীভাবে আপনি চোখে থাকেন এখন শ্রী ঠাকুরের হাজার হাজার মানুষ ঋত্বিক অনেকেই হয়েছেন এবং এমনও হয় শ্রী ঠাকুরের হৃত্বিক হওয়া সত্ত্বেও তিনি অকাল মৃত্যুতে মারা গিয়েছেন এটা আপনি কোন চোখে দেখেন দেখুন অকাল মৃত্যুতে মারা যাওয়া বা নীতিকতা পাওয়ার পরে যেটা আমি যেটা আমার জীবনের মূল যে টার্নিং পয়েন্ট সেটা বলে আমি এই প্রশ্ন যাচ্ছি যে মূল টার্নিং পয়েন্ট জীবনের শুরুটা কেন আমি বলছিলাম যে সাত বছর মানে দু হাজার পাঁচে আমার দীক্ষা দু হাজার বারোতে গিয়ে আমার টার্নিং পয়েন্ট হলো জীবনের মূল পরিবর্তন এইটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের পারাপত্য ব্রত বলে একটা ব্রত আছে আচ্ছা তো তখন আমাদের এখানে আমাদের যে লোকাল ঋত্বিক দেবতা লক্ষণ শ্রী জেঠু তাকে আমি যা ধন করতাম কিন্তু দীক্ষা হলে জেঠুকে এনে দীক্ষা দে হতাম তো তখন হঠাৎ আমি ফোন করলাম যে জেঠু একটা দীক্ষা আছে আপনি কোথায় তখন বলছি আমরা ব্রত করব। তখন বললাম আমনাদি ঋত্বিক মানুষ যত ব্রত দান দান সব আপনাদিই করি আমাদের দ্বারা কি হবে না সব ব্রত করা বলে তুমি করবে ভাই আমি বললাম হ্যাঁ আমি করতে চাই কি বল ব্যাপারটা জানা যায় ভাই চলে আসো কি দিন বলে সাধারণ আমাদের এখানে তবে আমার এইটার জন্য আমাদের সাধারণ এখানে লোকাল যত ভাই তারা খুব ভাবে আমাকে হেল্প করছে নানান রকম ঠাকুরের কথা বলে ভুল থাকলে তারা বলে দেওয়া এইগুলো আমি খুব উপকৃত পেয়েছি তা আমি ওই ব্রত করতে গেলাম ব্রত করতে গিয়ে আমার জীবনের টার্নিং পয়েন্ট কেন বলছি আমি কিন্তু শর্শুরি দীক্ষা নেওয়াটা ওই ব্রত করতে না গেলে হয়তো এই জীবনে হতো কিনা সেটা একটা ভাববার ব্যাপার ছিল আচ্ছা কারণ ওখানে আমি বত করতে গিয়ে যে ট্রেনারকে পেলাম তাকে কেমন পেয়েছিলেন আপনি হ্যাঁ ওই ব্রততে আমি কি পেয়েছিলাম ওই ব্রততে আমি বত করতে গিয়ে একটা মানুষকে পেয়েছিলাম যে মানুষটার কথা না বললেই নয় এখানে ওই মানুষটা আমার জীবনে না এলে আমার কিন্তু পরিবর্তন যেটা আপনি বলছেন যে পরিবর্তন পরিবর্তন বারবার বলছেন এই পরিবর্তনটা হতো কিনা সন্দেহের ব্যাপার কেমন ভাবে ওই মানুষটার কথা কেন বলছি কারণ আমি যখন বত করতে গেলাম আন্ডুন ব্যক্তি আমার তো লক্ষণ যদি ওই ব্যক্তিকে আন্ডুন প্রথম দেখলাম আর দেখে আমার মনে হলো যে কালী কালী ব্যানার্জি বাংলা অভিনয় করতো দেখতে মানুষটাকে কালী ব্যানার্জি কি বলি বাবা ভাগ্য ভালো কালী ব্যানার্জি সঙ্গে তাহলে তার গঠন তার গঠনটা মানে চেহারা গেটাপ টেটাপ দেখে তখন তিনি এসে প্রথমে আমি ঘুমিয়ে গেছিলাম আরকি মানে আমরা গিয়ে ঘুমিয়ে গেছিলাম তো সে ওই দিন রাত্রে মানে যে ট্রেনার সে সকলের সঙ্গে কথা বলছে যারা ব্রত করবে কেন ব্রত করবে কি ব্যাপার এইসব নিয়ে আরাম আলোচনা ব্রতের আগের দিন সন্ধ্যায় প্রত্যেকটা যারা করতে গিয়েছিল সকলের সঙ্গে কথা কিন্তু আমি একমাত্র ব্যতিক্রম যে ঘুমি গেছি আমার সঙ্গে কোনো কথা হয়নি দেখাও হয় না দেখাও হয়নি তারপরের দিনে যখন ব্রত চালু হয়ে গেল তখন আমাকে বলছি তুমি ঘুমিয়ে গেছিলে আর আমি আসিলাম মানে তার যা কথাবার্তা আমার তো খুব খারাপ লাগলো মানে এমন ঝাঁকুনি দিয়ে কথাবার্তা মানে ঠেকঝি টেং দিয়ে আর খুব মনটা বলি কী রে বাবা ইয়ে আমার দিকালি ঠিক আছে কিন্তু মানুষ যদি কেউ কাউকে একটু খ্যাংরায় বা ও মানে শাসন করে আমরা কিন্তু এখনো মাথা ব্যাঁধে পারিনি গায়ে লেগে যায় আমার গায়ে লাগে আমাদের তো ওইভাবে যেন বললাম আমার গায়ে লাগে তারপর তিনি বুঝাচ্ছেন একটা ট্রফিক মানে ওইখানে তো প্রার্থনা নাম দেন বিভিন্ন রকম আলাপ আলোচনা হয় প্রথম মধ্যে ও শ্রদ্ধা বলে একটা ট্রফিক পাঠ হওয়ার শ্রদ্ধা পাঠ হওয়ার পর বুঝাচ্ছেন আর কি তো

তিনিিনি নি কাউকে সে আমার এরকম দিচ্ছে না পারছি না এবার দাহান উনি যখন ওইভাবে বললেন তহান আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি বলেই তো নিজের দিকে মুখ করে আছি মানে আমার শর্টকাট উত্তর হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি বলেই তো আমি নিজের দিকে মুখ করে আছি নিশ্চয় তখন বলছি তুমি বলতে পারবে যেটা বুঝতে পারছো এতজনের সামনে সবাই কে দিতে পারবে তোমার বুঝাটাই আমি বলছি হ্যাঁ না পারে যাই পারবো তবে আমি আমার মতো মতো পারবো বলছি আমি অত কথা শুনতে চাইনি তোমার কাছে তুমি তোমার মতো ভাবেই বলবে কিন্তু যেটা তুমি পারবে তো সবাইকে মানে এটা তুমি যেটা বুঝছো তুমি যেটা তোমার বুঝা আছে সেটা তুমি সবাই সামনে বলতে পারবে তুমি কি বুঝতে পারছো আমি বললাম হ্যাঁ তখন আমি একটু বয়স্ক তো আমি বললাম হ্যাঁ যেটু পারবো বলে আজা তুমি বলো বলে তিনি বলাটা থামিয়ে দিলেন তো তোমার ঋতিকে তোমার লোকাল লক্ষ্মণজিৎ বলছে ও খুব যাদের করে মানে লক্ষ্মণজিৎ আমার মানে একটু ই করতে যাচ্ছে আমাদের একটু মানে যাতে নামকে থাকে দাঁতানি খেতে হয় আর কি এটা লক্ষ্মণজিৎ আমার উপকার করছে তো আমি ধরুন এবার লক্ষ্মণজিৎ আসে বলে আমার সাহসটাও আছে যে একটু তো জানে চিনা পরিচিত তো তখন আমি বললাম হ্যাঁ পারবো বলে বলে দিলাম ওখানে আর কি আচ্ছা শ্রদ্ধার ব্যাপারটা বললাম তারপরে ওই ভদ্রলোক ওই যে ট্রেনিং দিয়েছেন যে জেটু ও তখন সবাইকে জনের বলছে তোমরা সবাই বুঝতে পারছো ও যেটা বললো শ্রদ্ধা নিয়ে সবাই বলছে যে হ্যাঁ বুঝতে পারলাম খুব ভালো লাগছে ভালো লাগছে তো ভালো কি খারাপ বুঝিনি কিন্তু সবাই বলছে যে ভালো লাগছে হ্যাঁ বুঝতে পারছি তোমার মানে বলছি ঠিক আছে ঠিক আছে তুমি আমার সঙ্গে পরে নিচে এসে দেখা করবে আমার সময় আচ্ছা এটা উনি বললেন বললেন তখন আমি বললাম ঠিক আছে যাবো জেঠু আহ জেঠুই বললাম সবাইকে আমরা জেঠুই বলি তখন জেঠু জেঠু বলি মানে বয়স্ক মানুষ ঠিক আছে জেঠু যাবো বলে আমি যাওয়া আর হয়নি তারপরের দিন আবার রাত্রিবেলা খোঁজ নিতে আসে কি যখন নামধান করছে কি পটন পঠন করছে খোঁজ উঠে যাওয়ার পর আমি তোমাকে যে ডাকলাম তুমি গেলেনি আমি যাচ্ছি যাচ্ছি এ একটু পরে আসবে আধ ঘন্টার মধ্যেই আসবে আমি আবার নাম ধান করে উঠে উঠে তারপর তিনি নিজের তলায় থাকে আমরা উপরতলায় গিয়েছিলাম নিজের তলায় এলাম যে ঠিক কাছে দেখা করতে আমাকে বলছে তুমি কত বছর নিরামিষ খাচ্ছ কি ব্যাপার সব বিষয় আমার বা মা বাবা পারিবারিক আমাদের বাবা মার মায়ের মা বাড়ির গোত্র কি বাবার আমাদের গোত্র কি এই সব গোত্র বর্ণটন্ন অনেক কিছু জিজ্ঞাসা ওইটা আমি তখন বলে দিলাম জানলো আমি বললাম বলছে ঠিক আছে আহ তুমি ধ্যান করো নাম ধ্যান করার পর তোমার যা ধরা পড়বে আমাকে এসে কিন্তু সব বলতে হবে তুমি কি করতে চাও পরবর্তী জীবনে ঠাকুরকে কেন ধরলে এটা প্রশ্ন তুমি ঠাকুরকে কেন ধরলে কি ভেবে ঠাকুরকে ধরলে আমি এই আপনাদেরকে যা বললাম সেটাই বললাম তখন আমাকে বললো ওভাবে তো কেউ ঠাকুর ধরেনি কেউ অর্থের জন্য ঠাকুরকে খুঁজে কেউ বাঁচা বাড়ার জন্য মানে বাঁচবে তার রোগ ব্যাধি আছে তার জন্য ঠাকুরের দীক্ষা নেয় তিনি আমাকে বলছেন যে তুমি যেটা বলছো এটা হয়তো তোমার জীবনে ঠিকই কিন্তু আমার এতদিনের ঋত্বিকতার অভিজ্ঞতা আমি কিন্তু দীক্ষা নিয়েছিলাম আমি বাঁচবো বলে আমার রোগ ব্যাধি হয়েছিল আমি কিভাবে সুস্থ থাকবো সেই জন্য আমি কিন্তু দীক্ষা নিয়েছিলাম ঠাকুরের তো আবার যারা অর্থ কষ্ট খুব ভুগে তারা কিন্তু তার অর্থটাকে বাড়ানোর জন্য মানে তার এইটাকে কামনাটাকে পরিপূরণ করার জন্য দীক্ষা নেয় ঠাকুরের আবার কেউ জ্ঞান লাভের জন্য কিন্তু জ্ঞান লাভের জন্য লাখে একটা মানুষ পাওয়া যায় যে জ্ঞান লাভের জন্য ঠাকুরের প্রজন্দ্রের দীক্ষা নেয় আমাকে এরকম ঝাঁতুনি দিয়েছে কেউ ঝাঁতুনি দিয়ে বলে দিল ঠিক আছে ঠিক আছে তোমার ব্যাপারটা বুঝলাম তুমি কিভাবে দীক্ষাটা নিলে ঠিক আছে তুমি ধ্যান করবে ধ্যানের পরে আমাকে এসে জানাবে তোমার কি পরবর্তী জীবন তুমি কি কাজ করো সবকিছু আমি বললাম যে তোমার তুমি ধ্যান করে যেটা বেরাবে আমাকে বলে বলে প্রতিদিন রিপোর্ট একটা রিপোর্ট একটা সাবমিট করে দিয়ে যাবে আর আমি নাম্বার দেবো সবে আমাদের একটা রেজিস্টার খাতা ছিল তুমি বলছেন যে আমি নাম্বার দেবো সবকে কে রকম নাম্বার পায় তো আমি তখন বললাম সবকিছু করার পর আমি ধ্যান করার পর ওই দিন আমি বলছিলাম যে টুকে গিয়ে যে যেটু আমার ধ্যান করলে যেন মনে হয় যে একটা বেশ নামের উপরে চিকিৎসা হবে সব মানুষজনকে আমরা সেবা দিতে পারবো বা কিছু গরিব দুঃখী মানুষকে ওষুধপত্র দিলাম সেবা করলাম নামের ট্রিটমেন্ট নাম করতে করতে তাকে মানে এই এইরকম একটা কিছু করলে ভালো হয় মানে নার্সিং হোম টাইপের করলে আমার বারবার ধ্যান করলে ওটাই খালি আসতেছে এটা আমি তাকে বললাম তখন আমাকে বললো ঠিক আছে তুমি আমি বলছি না ঠাকুর চলে যাওয়ার পর তিনি ঠাকুর চলে যাওয়ার পর কাদের কথা শুনতে হয় এটা জানা আছে ঠাকুর আমরা জানি ঠাকুরের আমাকে বললেন যে ঠাকুর চলে যাওয়ার পর সত্য অনুসরণটা তুমি ভালো করে অধ্যয়ন করবে দেখ ওখানে বলা আছে যে বাস্তব প্রেমীকে ই করতে অনুসরণ করতে হবে আচ্ছা তো তুমি তোমার জীবনের সমস্যা কোনো না কোনো ঠাকুরকে বলতে আমাকে এইভাবেই বলছে তোমার জীবনের যা সমস্যা আমরা সবাই ঠাকুরকে গিয়ে বলছি কিন্তু এখন তো ঠাকুর সশরীরে নেই তাহলে তুমি তোমার সময়টা কার কাছে বলে সমাধান পাবে আমার মনে লেগে গেল কথাটা যে সত্যি আমাদের আমার এটা মনে মনে যে যখন বেকার ছিলাম আমি ভাবতাম যে ঠাকুর তাহলে জিজ্ঞাসা করিতে পারতাম কি ভাবে করবো কেমন ভাবে করবো কিন্তু ওই জেঠু আমাকে বলল যে ঠাকুর জীবদ্দশায় ছিল আমি আমার জীবনে কি করলে আমি এগিয়ে যাব উন্নতির অগ্রগতিতে আগাতে পারবো

তিনি চলে যাওয়ার পরেও প্রিয় পরম বলে কেউ যদি প্রিয় পরমের প্রতি আপ্রাণ বাস্তবে এমন ধরে কেউ যদি থাকে তাকে অনুসরণ করার কথা বলা আপনার এই কথাটাই কি আপনার জীবনের রীতিগতার দণ্ডি মানদণ্ডিতে নিয়ে গেলেন আপনার মনে হয় হ্যাঁ আমার মনে হয় কেন আমি বহুভাবে উপকৃত মানে একটার পর একটা বলে শেষ করতে পারবনি কেমন ভাবে উপকৃত দেখুন ওই মানুষটা বললো আমি ওই হেলে একটা আমি খুব মন প্রাণ কেড়ে নিল আমার ওই কথা বলে আমি বললাম হ্যাঁ তাই তো সমস্যার সমাধানের জন্য আপনার বাসে বলছি তুমি নিরামিষ কাজ খাচ্ছি আমি ছমাস খাচ্ছি

তখন বলছে আমি লক্ষণ তোমাকে জিজ্ঞাসা করি না আমি ওকে জিজ্ঞাসা করছি প্রশ্নটা ও উত্তর দিবে আচ্ছা তখন আমি তার পার্সোনালিটিতে মুগ্ধ হয়ে গেলাম যে কতটা পার্সোনালিটি থাকলে একজন আরেকজনকে বলতে পারে যে তোমাকে জিজ্ঞাসা করেন আমি ওকে জিজ্ঞাসা করি আর যা বলছে আমি দেখলাম অবজার্ভ করছি যে তিনি যেটা বলেন সেটা করেন এটা আমার একটা ভালো লাগছিল যে যতটুকু বলেন ততটুকু তিনি করেন ওইটুকু টাইমের মধ্যে মানে ওই তিন দিনের মধ্যে চার দিন তো ব্রত হয় তিন দিন ওই জন্য চোদ্দ বললাম তাহলে সত্যি দীক্ষা ঠাকুর যদি বলতেন আমি লিয়ে নিতাম আমার দিতে কোনো অসুবিধা নেই বলছে তাহলে তোমার সুস্থ হবে আর এই ব্রত করে উঠেই লক্ষণ তোমাকে সুস্থ আমাদের সুস্থ দীক্ষাটা হলো আমি নিরীক্ষা নেওয়ার আগে আমার ভাগ্য ভালো কেন আমার আমার বাবার আমি খুব যে বাবা আমাকে বলছিল দূরে ফেলে দিবে সেই বাবাই কিন্তু আমি আজকে যা কিছু আমার বাবার জন্য হতে পারছি আমার বাবা কখন আমার পয়সা চাই যে পরিবার চালানোর জন্য যেটা একটা চাপ থাকে বিভিন্ন পরিবারের একটা আর্থিক অনটন বা বিভিন্ন দায় দায়িত্ব এই দায় দায়িত্বটা বাবা কিন্তু আমাকে চাপিয়ে দেয় এবং বাবা কে আমি ফোন করে বললাম যে বাবা সুস্থ নৃদীক্ষা নিবে আমি নিচ্ছি এরকম বর্ধমানে তারা কত পান সেই বদলকে নামটা আমি এবার বুঝি তার কত পান তো সেই গাংপুরে বাড়ি সেই রূপে জেঠুর তো তিনি আমাকে বলছে ঠাকুর বললে তুমি সুস্থ নিতে আমি তো লিখতে যাচ্ছি বাবা তুমি কি লিবে বাবা যে রাজি ছিল ভিতরে ভিতরে যে সুস্থ নিবে কিন্তু কাউকে পাচ্ছে নি বাড়ির যাকে সঙ্গে করে বাবা সরস্ত উনিও চাইছিলেন উনিও নিজে সরস্ত দীক্ষায় দীক্ষিত হওয়ার হ্যাঁ বাবা বাবাও চাইছিলেন কিন্তু সেটা বাবা কোনোদিন বহির প্রকাশ করেনি তো বাবাকে বললাম বাবাও নিরামিষ খেত তো বাবা বলছে হ্যাঁ তাহলে নিতাম বলে আমি ব্রত করে উঠে বাবা আমি আবার বাড়িতে এসে বাবা আমি দুজনে দিনে মানে এতে গেলাম আর সঙ্গে গিয়ে রক্ষণজুর কাছে আমাদের তৎক্ষণাৎ দীক্ষা হয়ে গেল মানে সস্তুনি দীক্ষাটা এই সস্তুনি দীক্ষাটা হয়ে যাওয়ার পরে তখন ওই তার মতো বান জেঠু বললেন যে তোমার যে কাজ করছো তুমি আর তোমার দাদা দুজনে মিলে এখন তো সব পরিবার আলাদা আলাদা হয়ে যায় সেক্ষেত্রে হয়তো তোমাদের পরিবার খুব ভালো হবে নি কিন্তু তথাপি তোমার আলাদাভাবে কিছু করা লাগে মানে এবারে তিনি কর্মের দিকে কর্মের দিকে এবার টানতেছেন ধর কি করা যায় আলাদা ভাবে আমি তোমাকে এমন এক ব্যক্তির আজকে নিয়ে যাবো তিনি ঠাকুর জীবদ্দশায় ঠাকুর তাকে বলছিলেন ডাক্তারি করতে ঠাকুর তখন শ্বশুরে শশুরে ছিলেন তাকে ডাক্তারি করতে বলছিলেন আর এক গিয়ে ডাক্তারি করে বহু মানুষের আই তখন আরো একটা আনন্দ পেলাম একটা দেখেন বেকারত্বের জ্বালায় একটা ছটফট হয় এটা হয় এখন হচ্ছে আমিও মানে আমি কেন ঠাকুরকে ভগবান অনেক কাহিনী মানে আমি বলছি বেকারত্বের জ্বালায় যখন আমি সরষে দীক্ষা নিয়ে নিলাম আমার মেয়েদের সঙ্গে কাজ ছেড়ে দিলাম কোথায় যাব কি করব নিজে কিছু কাজ করতে লাগলাম কিন্তু সেটাও একটা নানান ঘাত প্রতিঘাতে ওটাও পারিবারিক বা বিভিন্ন রকম কারণে আমি ওটাকে বন্ধ করে দিতে ব্যবসাটা আমাকে কারণ একই ব্যবসাটা দু ভাই করতেছি এটা একটা বন্ধ সৃষ্টি হলো তখন আমি বন্ধ করে দিলাম তখন কথা যাব। কি করবো নানান রকম ভাবলাম ঠাকুরের কাছে বললাম কি করব কি তো এমন একটা সময় এমন জীবনে চলে এলো যে এই জীবন রাখা থাকতে চলে যাওয়াই ভালো মনে হয়েছে যে থাকলে চলে যাওয়াটাই ভালো কারণ বেকারত্বে বিভিন্ন আমাদের সার্কেল বন্ধু সার্কেল যারা তারা কেউ বিভিন্ন জায়গায় কেউ কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে তারা এক্সটাবলিশ হচ্ছে একটু একটু করে কিন্তু আমি তো আহ ঠাকুরের ওই মানে পাঞ্চিটির কথা শুনে আমি তো সরিষা দিক খেলে লিছি কোথায় যাবো নিরামিষ তো খেতে হয় আমি তো ছুঁয়ার যাবেনি কিভাবে কি করবো মানে ওই মুহূর্তে মনে হয়েছিল যে আপনার জীবন কিছুদিন পর আমার বেশ কিছুদিন পর যখন ওই বেকার হতে জড়িত তখন আমার মনে হচ্ছে যে আমার মনে হয় এত থাকতে জীবনটা দিয়ে দেবাই মানে বাবা মাঝে মধ্যে খোঁটপাট করতো কি একটা বিয়েতে হবে বয়স বেড়ে যাচ্ছে এটা রোজগার না করলে পরের ঘরে মেয়ে দিবে এই যে প্রতিনিয়ত বাড়িতে দুদিন ছাড়া তিন দিন ছাড়া শুনতে হতো এই তখন মানুষের মধ্যে ভাবতাম তখন আমি ভাবছিলাম যে এই রকম জীবন বেঁচে থাকে তাকে চলে যাওয়া ভালো মানে তো বাস্তব আমার জীবনের আমার লোম খারাপ হয়ে যাচ্ছে মানে বাস্তব কথা বলছি তো কেন আমি তাকে ভগবান বলবো তো আমি তখন ভাবছিলাম যে ঠাকুরের বই আমি পড়তাম আমার অভ্যাস আগেই বলছিলাম আমি রাত্রি দেড়টা দুটা অবধি বই পড়তাম মানে ঘুমাইতাম খুব অল্প সময় তো ওর থেকে আমার ওই রাত্রে ঠিক সাড়ে দশ এগারোটা সাড়ে দিকে মনে হচ্ছে যে না তাহলে আর বেঁচে লাভ নেই অলরেডি আমি প্রিপেয়ার এইটটি পার্সেন্ট যে আমি আজকেই সুইসাইড করলো কিন্তু পরে আবার ভাব দিছি যে ঠাকুরের দীক্ষিত হওয়ার পর সুইসাইড তারপর আমার ঠাকুরের ছবি আমার রুম থাকে সবসময় ঠাকুর দিকে তাকিয়ে এক দৃষ্টি এক পলকে তাকিয়ে আছে ঠাকুরের দিকে তাকিয়ে বলি ঠাকুর আমি শুনছি নাকি অনন্ত মহারাজ বাঁচাইছো তার ঘরের কবার ভেঙে দিয়ে এটা আমার শোনা তাহলে আজকে আমি যদি সুইসাইড করি তুমি যে সত্যিই ভগবান তার প্রমাণ তোমাকে দিতে হবে আজকে আমি সুইসাইড করবোই তুমি আমাকে বাঁচাতে পারো কেমন হবে আমি দেখবো আমার তো এটা আমি নিজের যে প্রতিজ্ঞ ঠাকুরের দিকে তাকিয়ে এটা বলছি তুমি যে সত্যি যদি ভগবান তুমি অনন্ত মহারাজকে বাঁচাইছিলে কবার ভেঙে দিয়ে তো আমার বেকারত্বের জীবন জ্বালায় আমি আর আমি এই জীবন ছেড়ে দেবো যদি তুমি তুমি ভগবান তাহলে আমাকে বাঁচাবে রাতে কি করে বাঁচাতে পারো পুরো ঠাকুরের সাথে প্রায় একটা সাড়ে একটা হবে শীতকাল রাত সবাই নিস্তব্ধ ঠাকুরের দিকে তাকিয়ে বিগ্রহের সাথে এটা হচ্ছে আর কি আচ্ছা তো আমি এটাই বিরাক্কের ভাবি যে ওই মানুষটার কথা কেন বলি এত বারে বারে আমি ঠিক পৌনে বারোটা কি বারোটা পনেরো কুড়ি হবে এইরকম টাইমে আমার ফোনের রিংটা বেজে উঠলো মানে সোসাইডি তখন পুরোপুরি মানে হয়ে গেছে থেকে খালি একটা কিছু টাঙাবো আর ঝুলে পড়বে ঝুলে পড়বো এইরকম রকম একটা কিন্তু ঝুলার আগে অব্দি ঝুলবো তো পারে কিন্তু ঠাকুরের সঙ্গে তো কিছু তো মুলাকাত করতে হবে যে কেন আমি এই মুখ চলে যাওয়ার আগে তো কিছু মুলাকাত করতে হবে তো তখন আমি বুঝলাম যে তুমি যে ভগবান এটা অনন্ত মহারাজ বুঝতে পারছে তাকে বাঁচাইছো তুমি হবার তুমি যে ভগবান আমি তো তোমার দীক্ষা নিতে যাইনি আমি ঠাকুরের সঙ্গে আমার এরকম কথোপকথন হচ্ছে মানে বিক্ষ দিকে তাকে আমি তো তোমার দীক্ষা নিতে যাইনি তুমি যে ভগবান কি গুরু কি যেইবার হোক তুমি আমার বাড়িতে আসছো বই হয়ে বই আকারে তুমি আমাকে তোমার দীক্ষায় দীক্ষিত করাইছো আমি কিন্তু কথা তোমার কথা শুনিয়নি জানিওনি বুঝিওনি তাহলে আমার কিছু তো আছে নালে তুমি কেন আমাকে তোমার দীক্ষার দেওয়ান করাইলে আমি এটা ঠাকুরের সঙ্গে আমার হচ্ছে কথোপকথ মানে ওই রাত্রে দিকে তাকে যে আমি তো যাজন শুনিনি আমি তো সঙ্গে যাইনি আমি তো তোমাকে চিনতাম না তুমি কেন এলে আমার জীবনে তারপর এলে তো এলে তাহলে তুমি অনন্ত মহারাজকে যদি বাঁচাইতে পারো তাহলে আমাকেও তোমাকে বাঁচাইতে পারো আজকে আমি এই বেকারের জ্বালায় ছটফট আমি আর পারতেছি কি করবো না করবো নানান দিকে তো সুইসাইড করবো কিন্তু তুমি তুমি যদি বাঁচাতে পারো তাহলে আমার তুমি সত্যিই ভগবান আচ্ছা এটা এটা এলো আমার তখন বারোটা পনেরো কুড়ি শীতকালের রাত বারোটা পনেরো কুড়ি টেলিফোনে কল বেজে এলো হ্যালো আর যে ব্যক্তিটা ফোন করছে তার সঙ্গে আমি করছি কিছুদিন ঘুরছি কথা কোথায় তার মতো পান ফোনটা আমি ধরলামনি মানে রিং হলো আমি ফোনটা মন মেজাতে তো ঠিক নেই ফোনটা কি করে ধরা যাবে আমি ফোনটা ইচ্ছা করে ধরলামনি বেজে যাচ্ছে একবার বাইলো দুবার বাইলো ঠাকুরের দিকে তাকিয়ে আছি আর এইটা করতেছি তো যখন বারবার ফোন বাইতেছে প্রায় সাত আটবার বার ফোন হওয়ার পর আমি বলছি ঠাকুর বলছি আচ্ছা ফোনটা ধরি পান জিঠুর মতো করছে আমি ফোনটা ধরতেছি না মানে মনে কোথাও একটা টোকা দিল টোকা দিল যে মানজির সুমত মানুষ ফোন করছে এই ফোন ধরতে চিনি নাকি আমি ভালোবাসি যে বা ই করি কি আচ্ছা ফোনটা ধরি কি বলতে চাই দেখি এত রাত্রে কেন ফোন করতে তখন তো মাইন্ড অন্যদিকে আর ফোনটা এদিকে এই অনিয়া ভাবে ফোনটা দিলাম হ্যালো ফোন ধরে বললাম হ্যালো জয়গুলি জটু বল যে হ্যাঁ দিলজন কালকে ইমিডিয়েট ভোর বেলায় তোমাকে আসতে হবে আমার বাড়ি আচ্ছা উনি নির্দেশ দিলেন বলবে আমি ধরে কেন না অনেক কাজ আছে ঠাকুরের কাজে বেরিয়ে যেতে হবে বোকারো টোকারো চারদিকে অনেক কাজে তোমাকে আসতেই আমি তখন তো অন্য চিন্তা ভাবনায় আছি আর ওই কথাগুলো ভালো লাগে আমি বলছি যেটু আমার শরীরটা ভালো নয় আমি যেতে পারবো না যেটু কারণ আমার এদিকে প্ল্যান তো চলছে যে আমি এটা তো আমার সেটা হয়ে আছে যে আমাকে করতে এইটা তো সেটা হয়ে আছে একদম আমি ওটাকে কি করে ই করবো গুরুত্ব দেবো ওই কথাটাকে ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে কি হয় তখন আমি বললাম না যে আমি আমি এইভাবে বললাম যেটু আমার শরীরটা ভালো নয় ঝর মতো ঠান্ডা লাগা আর আমি যেটু যেতে পারবো নি ঠিক আছে আমি যেটুকু কালকে যেতে পারবো না যেটুকু আমি অন্য কাউকে নিয়ে যাবেন আপনার ওখানে তো অনেক আরো গুরু ভাইরা আছে বা অনেক আপনার সঙ্গে থাকে ওই তাদেরকে কাউকে নিয়ে চলে যাবেন আমি যেতে পারবো না যেটুকু আমি তোমাকে ডাকতেছি একটা কথা বলি আমি আপনি বলুন যেন আমার সঙ্গে বহু মানুষ থাকে বহু মানুষ আমার সঙ্গে ঘোরাফেরা করে বহু মানুষ থাকে কিন্তু আমি তোমাকে ডাকতেছি এই কারণে ভেবেলো নি যে তোমাকে আমি এমনি এমনি ডাকতেছি ওখানে আমি বললাম কেন ডাকতেছেন যে তোমাদের পরিবারের বিবাহটা ঠিক আছে তোমার মা বাবার তোমার মা বাবার বিবাহটা ঠিক আছে বিবাহের কোনো গোল ঢুকেনি তোমাদের পরিবারের মধ্যে এই যার জন্য তোমাকে দিয়ে ইষ্ট কাজ করতে হবে তাদের বিবাহ ঠিক থাকে আমি এমনি তার মতো পান কাউকে তেলাই নি আমার যে তোমাদের মেজাজ তার আর আমি চাইলে যাকে ডাকবো সেই আসতে পারে আমি যাকে ফোন করে ডাকবো সেই কিন্তু আসবে আসতে পারে এতটা তার কনফিউজেন্স কিন্তু তথাপি আমি তোমাকে ডাকছি কেন তোমার কে দিয়ে ইষ্ট কাজ করতে হবে আর তোমার মা বাবার বিবাহটা ঠিক আছে এই যুগে বিবাহ ঠিক থাকারটা পরিবার খুব কম পাওয়া যায় অতএব তোমাকে আসতে হবে কি শরীর খারাপ কি জানার দরকার নেই আর ঠাকুরের কাজ করবে কি তুমি দু তিন ছাড়া শরীর খারাপ আমাকে মানে থ্রেন্ডিং দিচ্ছে ওই রাতে রাতে রাত্রে রাত সাড়ে বারোটার দিক করে কি তোমার শরীর খারাপ আচ্ছা শরীর খারাপ হচ্ছে আমি খারাপ এখানে ডাক্তার দেখে তুমি কালকে ভোর বেলা ট্রেন ধরে যাও আসার চাই আমি আর ফিস শুনতে জানি ফোন রাখছি রাত্রি হচ্ছে ঠাকুরের নাম করতিছ আমি হাজির ঠাকুরের নাম করছি নাম করতে ঘুমাও আর ভোর হলেই ট্রেন ধরে আমার বাড়ি পৌঁছে হবে আমি ডাক্তার দেখবো তোমার শরীর খারাপ আর শরীরটাকে এমন তৈরি করো ইষ্ট কাজের জন্য যেন হঠাৎ ছোট শরীর খারাপ না হয় আর রিসেন্ট খুব রিসেন্ট তোমাকে আমি সেই ডাক্তার যোগাযোগ করবো যে ডাক্তার তোমাকে বলে রাখছিলাম মানে এবারে ওইখান থেকে সেই ডাক্তার যেঠু অনেকবার বলে সে কথা যে ঠাকুর যাকে বলছে কিন্তু তখনও অব্দি দেখায়নি যোগাযোগ করে উঠায় উঠতে পারে যোগাযোগ করে দেন করে দেন তো এই কারণে তখন ওই রাতে বলে যে তিন দিন পরে একটা প্রোগ্রাম হবে দমদমে ওই প্রোগ্রামে তুমি আসবে আমি যাব তোমার সঙ্গে ওই প্রোগ্রামে যোগাযোগ করতে তুমি কালকে ভোর হলেই আমার বাড়ি চলে আসো এটাই তোমার কাজ আর যা শরীর খারাপ আমি ঠিক করব তার পরবর্তী তখনই আমি ভাবলাম যে ওই মানুষটা যদি রাত বারোটা দশ পনেরো তখন আমি ভাবলাম যে ঠাকুর এইভাবেই বাঁচায় মানুষ অনন্ত মহারাজকে বাঁচাইছিল আমাকে বাঁচাইল ওই পান যেটু জায়গায় অন্য কোনো লোক ফোন করত আমি কিন্তু হয়তো আমার এই জীবনটাই থাকতো নিয়ে কিন্তু আমি আজও ভাবি যে ঠাকুর এইভাবে আজও লোককে বাঁচায় যেমন আমাকে বাঁচাইছে ওই তারা বলো পান যেটু ফোন করে নাহলে পান যেটুর কি প্রয়োজন ছিল রাত সাড়ে বারোটার দিকে ফোন করা সত্যি এটা আমি ভাবছি নিজে নিজে মানে পরে ঠাকুরের কাছে চোখে জল টল ফিরিয়ে তো আমি এইটুকু জানি যত আপদ আসু যত বিপদ আসু ঠাকুর কিন্তু একমাত্র চোখের জলই গ্রহণ করে আর কিছু গ্রহণ করে আর ওই মানুষটা সবসময় বলতো যে মানুষের জীবনে ভুল নেই এমন নেই একটা মানুষ কিন্তু ভুল হয় কিন্তু তাকে সংশোধন করতে হয় তিরচন ভুল মানুষই করে নির্ভুল কেউ নয় আমারও ভুল আছে তোমারও ভুল আছে কিন্তু আমরা সবাই ভুল নিয়ে ঘাটাঘাটি করি ওই মানুষটাকে আমি দেখছি যতটুকু সঙ্গ করছি আমার জীবনে যাই ভুল থাকুক হয়তো তার কাছে কেউ তুলে ধরছে বুঝিয়ে দিচ্ছে বলছে এটা আমি জানি প্রত্যক্ষ কিন্তু ও সবসময় আমার গুণটাকে দিয়ে দিয়ে আমাকে দিয়ে কাজগুলো করে দিত তারপর ওই কবিরাজ জেঠুর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে আজকের যে ডাক্তার হচ্ছি আমি ওই মানুষটার জন্য তার মতো মান জেঠু এবং কবিরাজ জেঠু যে সঙ্গ করলাম আদের দৌলতে হতে পারছি আজকে এই আয়ুর্বেদিক ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার আচ্ছা আমি এতক্ষণ আপনার ঘটনা শুনছিলাম সত্যি কথা এই অভিজ্ঞতা মানে যত মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি মানুষ বুঝতে পারবে যে আপনার জীবনের যে লড়াইটা কোথা থেকে আপনি শুরু করেছিলেন এবং ঠাকুরকে ধরে আপনি কেন শ্রী ঠাকুরকে ভগবান বললেন আমার শেষ প্রশ্ন শ্রী ঠাকুরকে তো আপনি ভগবান আখ্যা দিয়ে দিয়েছেন মানুষ মানবে কিনা সেটা বড় কথা কিন্তু আপনি জীবনে কি সফলতা পেয়েছেন শ্রী ঠাকুরকে ধরে আপনার আমার জীবনের সফলতা ঠাকুর ধরে সফলতাটা আরম্ভ হলো দুই হাজার সাল থাকে ওই যে বত করলাম তারপর ওই জেঠুর মতো মানুষের সঙ্গ পেলাম সঙ্গ পেতে পেতে আমার সফলতাটা কেমন ভাবে পেলাম না আমি হয়তো গতানুগতিক একটা জীবন কাটতো কিন্তু এই সৎসঙ্গ পরিবার গুলাকে পাওয়া যেত নি তারপর সর্বোপরি আমি ঠাকুরের তো অধ্যয়ন করতাম আমি কিন্তু কারো কথা এমনিতে বিশ্বাস করিনি আমি ঠাকুরের অধ্যয়নের সঙ্গে মিলিলেই যে কে কি বলছে মানে যে ঋত্বিকই হোক বা যে তুমি বলে ঋত্বিক একটা অকাল মৃত্যু ঘটে গেল বা এই হোক তো এই ঋত্বিক হোক যাজক হোক হদ হোক যেই হোক গুরু ভাই সে ছোট হোক বড় হোক যেই হোক আমার একটা মানে অভ্যাস এটা আমার অভ্যাস যে আমি ঠাকুরের অধ্যয়ন আমার সমস্ত বই আপনাদেরকে আমি দেখাতে পারি আছে স্টক করা আছে আমার কাছে এবং আমি অধ্যয়ন করি প্রতিনিয়ত আজও যেখানে পর থেকে ঠাকুরের লেখা বইকে আপনি নিজের চোখে দেখে তারপরে মানুষের কথা বিশ্বাস করতে চাই করতে চাই মানে তিনি যে বলছেন তখন তার প্রতি কি হয় আরো পোগাড়ো শ্রদ্ধা বেড়ে যায় যখন মিলে যায় এই করে কিন্তু তার মতো পানজেঠু এবং কবিরাজ জেঠুর প্রতি আমার শ্রদ্ধাটা প্রগাঢ় হয়েছে পাঞ্জেটু আমি ঠাকুরের বই পড়ে দিলাম ঠাকুর একজন একটা হারমোনিয়াম উকিলগিরি করে হারমোনিয়ামে পাঠিয়ে হারমোনিয়াম ছাড়া তো জগার যন্ত্র কিন্তু ঠাকুরই করে দিয়েছে হারমোনিয়ামে জগার যন্ত্র আজকে আমি যে ডাক্তারি শিখলাম কবিরাজ জেঠুর কাছ থেকে নিত্যান্ত রায় দমদমে তিনি আমাকে শিখালেন বলছে তারপর তো পান্দার মতো মানুষ হয়নি সে কিন্তু পান থাকতে বয়সে অনেক বড় পানজেঠু তার থেকে ছোট তার মতো পান্দা মানে কবিরা নিতান্দ জেঠু যে ডাক্তারি করতেন তার ডাক্তার কিন্তু দু বন্ধু তাও দু বন্ধু হচ্ছে কিন্তু ওই দেহঘর থেকেই ঠাকুর দুজনেই তো জীবন দশায় ঠাকুরকে দেখছেন আর দুজনেই সঙ্গ করছেন তো তো বলছে যে আমি এই পান্দার কথা খুব মেনে চলি ও ঠাকুরের কথা খুব সুন্দর মানে অত ভালো না বলতে পারলো নিজে পালন করে নিজে পালন করে সর্বোপরি আর ওর মধ্যে আমাকে কবিরা যেটা পরবর্তীকালে বলছিলেন যে তার মতো পান জেঠু হচ্ছে যতীন্দার গুণ পেয়েছে মানে যে জ্যোতিরিত্বিক ছিল যতিন্দ্রনাথ দাস বা যে ওর গুণটা পেয়েছে কারণ যতিন্দা ছিল অযোগ্যকে যোগ্য করতো যতিন্দা নাকি এই গুণটা ক্ষমতা ছিল যতিন্দার মধ্যে এটা আমাকে যেঠু বলল আর পান্ডা ঠিক অযোগ্য মানুষগুলোকে যোগ্য করে বেকারত্ব যার জ্বালা আছে তাকে দূর করে তার দেখে সিচুয়েশন দেখে তাহলে এখানে সফল তারপর আমার সফল হয়ে আমার ডাক্তারই হলো আমি যে ধরুন বেকারত্বের জ্বালায় জর্জরিত ছিলাম সেখান থাকতে আমি একটা রোজগারের জায়গায় এলাম এবং যে রোজগারটা জায়গাটা এলাম আমার ছোটবেলায় যেমন বাবা বলছিল তুই কি করতে চাস তখন আমি বলছিলাম যে আমাদের এখানে একটা গোপাল ডাক্তার বলে আছে মানে সামনেই তার বাড়ি গোপাল বর্মন আর কি ডাক্তার আমি তখন বলতাম যে আমি গোপাল গোপাল ডাক্তারের মতো ডাক্তার হতে চাই মানে খুব ছোটবেলায় মানে ফোন তখন ফোর ফাইভে বড়ি এইরকম বেলায় মানুষকে দেখে এটা বলতাম যে গোপাল ডাক্তারের মতো ডাক্তার হবো তাহলে আমার জীবনে গোপাল ডাক্তারের মতো ডাক্তার হতে পারিনি কিন্তু ডাক্তার লেভেলটা তো পড়লো বা ডাক্তারি করতে তো পারতেছি মানুষকে সেবা তো দিতে পারছি এবং রোজগারটা হচ্ছে সেবা দিয়ে তো এই থাকতে আমার জীবনের কার্যতা। এবং কবিরাজ যেঠু পান জেঠু আমাকে বলছিল কবিরাজঠু প্রায় বলতো যে আমাকে নাম দিয়েছিল মহাদেব বলতো তোকে রীতি করতে হবে উনি চাইতেন এটা কবিরাজঠু এবং আমাকে বারে বারে বলতো তার বাড়িতে থাকতাম শিখতাম যখন বলতো যে দেখ আমরা সবাই বলি ভক্ত কিন্তু এটা তুলোজন মনে রাখবি মনে রাখবে তুমি তিলচন আমাকে বলতো মহাদেব মহাদেব যে মহাদেব তুই এটা মনে রাখবে যাকে দেখলে গুরুর কথা মনে হয় সেই ভক্ত আর আপনারা সব যাকে দেখে গুরুর কথা মনে হবে তোমার গুরুর মুখের কথা মনে পড়বে গুরুর কথা মনে হবে বা ইচ্ছা তার নিয়ম পালন করার জন্য তাকে ভাবে প্রকৃত ভক্ত সব তার অভিজ্ঞতা সে আমাকে শেয়ার করছে আর কি তো ওই যে ওই যে আশি বছর আঠারো নব্বই বছরের মানুষগুলোর যে অভিজ্ঞতা আমি পেয়েছি আমার জীবনে সেটাই এটাই আমি মনে করি এবং পরবর্তী ক্ষেত্রে আমি ঠাকুরের আচার চর্চা বই পড়ে দেখলাম ঠাকুর যে

আজকে তোমার সঙ্গে যত লোকের বন্ধুত্ব আছে তুমি খুব ঠান্ডা বাড়িতে গিয়ে চিন্তা করবে অনেক মানুষ কিন্তু সবাই তো তোমার বন্ধু নয় মানে তোমার প্রকৃতির সঙ্গে তাদের লেয়ারের সঙ্গে কোনো না কোনো টিউনিং হচ্ছে বলেই বন্ধু হচ্ছে তো এইটা কবিতা ঠাকুর ঠাকুর যে তোর সঙ্গে আমার এত হৃদ্রতা ঠাকুরের কথা হয় রাতের পর রাত বাড়িতে গিয়ে আর ওটা আমার অমূল্য সম্পদ আমি মনে করি যে ঠাকুর দেখা মানুষ আচরণশীল মানুষ দুজনকে আমি পেলাম যে এবং লক্ষণচির আমি খুব করতেই পারে তো এই যে ব্যাপারটা যে পাঞ্জে ঠুকে আর কবিরাজ জেঠুকে দেখলাম কবিরাজ জেঠু বারবার এটা বলতো আমাকে এই থাকতে আমি আমার জীবনের পরিবর্তন চালু হলো এবং আমি ডাক্তারি করতে মানে শেষমেশ আপনার জীবনের সফলতা মানে আপনি মনে করেন এই দুটো মানুষ আপনার জীবনে প্রেরণা এবং এই যে এতক্ষণ আপনার কথা শুনছিলাম শ্রদ্ধেয় তারাপদ মানের কথা আপনি বললেন এবং শ্রদ্ধেয় আপনার কবিরাজ মহোদয়ের কথা বললেন তো এই দুটো মানুষই আপনার জীবনের প্রেরণা এবং এই দুটো মানুষই আপনার আমাদের ঠাকুরের কে প্রকৃত দৃষ্টিটা দিয়েছেন আর এটাই আপনার সফলতা সফলতা আমার আমার কারণ আমি ডাক্তার শিখতে পেরে গেছি চেম্বার করতেছি রুগীপত্র দেখতেছি এবং এইটা আমি কেন তাদেরকে প্রেরণা এটা তো প্রশ্ন আসতে পারে যে তুমি তার মতো পানকে কেন তোমার জীবনের প্রেরণা হতে পারে আমাদের যে প্রশ্নের কথা বলবো আমি বলছি হতে তো পারে এটা মন মানুষের মনে হয়তো দাগ কাটতেই পারে যে কেন তুমি তার মতো বানগে বলতে পারো তোমার প্রেরণা বা কবিরা নিতান্ত রায়কে বলতে পারো এটা মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে কেন বলছি আমি ওই যে বললাম ঠাকুরের বই পড়া আমার অভ্যাস ঠাকুর কিন্তু ওই হারমোনিয়াম জগাড় করে ওই মানুষটাকে করে দিত ঠাকুর তাই আজকে সে কিন্তু মন্ডল মিজাম হচ্ছে আর আমার জীবনে তার মতো পান আজ বর্ধমান কাল দমদম কাল মেদিনীপুর কাল বা বোকারো আমাকে সঙ্গে করে নিয়ে গেছে আর জনে জনে গুরু ভাইদের যে ও কবিরাই ছাত্র ও নারী বিজ্ঞানটা শিখতেছে তোমরা ওকে নারীটা ধরাও অন্তত কমসে কম আর আমাকে বলতো কি যে তুমি নারী যত ধরবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে কারো কাছ থেকে পয়সা তুমি এই নি সেবা তোমাকে দিতে হবে এই সেবা এই যে সেবা ভাব এবং যে ঠাকুর যেমন হারমোনিয়াম জোগাড় করে দিত তার মতো পাঞ্জালি মানুষ জোগাড় করে দিছে আমাকে আমার অভিজ্ঞতা বাড়ানোর জন্য নারী ধরার সুযোগ করে দিছে মানুষকে বলে বলে যে তুমি ত্রিলোচনকে নারীটা ধরাবে যারই সঙ্গে দেখা হতো বর্ধমানে এই তুমি আশ্রমে যে তুমি তিলোচনকে নারীটা ধরা শিখাবে আবার মেদিনীপুর গেলে বলতো এই তিলোচন নারী ধরা শিখতেছে গো তোমার তিলোচনকে নারীটা ধরা ধরো আমি আছি আর কার কিছু হলে তুমি বলবে এই যে ব্যাপার এটা তো আমি মনে করি মানে ঠাকুরের বই পড়ার সঙ্গে তার জীবনের সঙ্গে তুলনা করলে এক প্যারা লাল তো ঠাকুর যেভাবে হারমোনিয়াম জবর করে দিয়েছে তার তো পান আমার জীবনে সেইভাবে তো মানুষজনকে দিয়ে দিয়ে তাহলে আমি প্রেরণা সত্যি এক কথায় বলতে মানে প্রেরণা এইভাবেই আমি পেছি কারণ আমি দেখছি যে ঠাকুরের সঙ্গে মিল তার বলা তার আচার আচরণ এই কারণে আমি তাকে প্রেরণা হিসাবে গ্রহণ করছি এবং আজও মনে করি আর যতদিন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আজও যে ঠাকুর এই রকম মানুষগুলোর যেন আমি জন্ম জন্মান্ধব সঙ্গ পাই আপনার জীবনের অভিজ্ঞতা শুনে সত্যি আমাদের এই পডকাস্ট আজকে যারা শুনছেন তারা জীবনে অনেক উপলব্ধি করেছেন আশা করি যারা শুনছেন যে একটা সুসাইড বা একটা আত্মহত্যা থেকে জীবনকে কিভাবে ফিরিয়ে আনা যায় একটা অ্যাক্সিডেন্ট থেকেও জীবনকে কিভাবে ফিরিয়ে আনা যায় একটা বেকার সমস্যা থেকেও কিভাবে নিজের জীবনকে ফিরিয়ে আনা যায় হয়তো এই মানুষের জীবনের প্রকৃত আলোচনা না আমরা জীবনী আলোচনা না দেখলে আমরা হয়তো বুঝে উঠতে পারতাম না অসংখ্য ধন্যবাদ প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনার জীবনের ইষ্টমঙ্গল প্রার্থনা করি আর এতক্ষণ ধরে আমরা তিরোচন মান্না মহোদয়ের কথা শুনছিলাম আর যার জীবনীয় আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম আপনারা যারা এই পডকাস্টের সাথে এতক্ষণ ধরে যুক্ত আছেন সবাইকে প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু জানাই এবং সবাই ভালো থাকুন এবং আমাদের এই প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং এছাড়াও আমাদের প্রিয় পরম সৎসঙ্গ ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন জয়গুরু